Hey guys, welcome back to High Flight. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা একটু অন্য ধরনের, মানে নাটকের বিষয়েই আজকে কথা রয়েছে। বহুদিন যদিও নাটকের কোনো ক্লিপস আমরা করিনি, তবে আজকে যে বিষয়টা সেটা নাটককে ঘিরে, এবং এটা অনেক পুরনো একটা নাটককে নিয়ে একটা কি বলবো ইন্টারভিউ না, অ্যাকচুয়ালি ডকুমেন্টারি টাইপেরই হোক বা যেই ধরনেরই হোক কিছু একটা রয়েছে, এবং সেই নাটকটা হচ্ছে কোথাও কেউ নেই। এই নাটকেরই আজকের যে ডিটেলস বা এর পরিপ্রেক্ষিতে কোনো ঘটনা রয়েছে সেটাই আমরা জানবো, এবং যেটা টাইটেল রয়েছে সেটা থেকে জানা যায় কোথাও কেউ নেই নাটকের শেষ পর্বে যে ইতিহাস সৃষ্টি হয়েছিল। আচ্ছা, অনেকগুলো পর্ব ছিল এবং শেষ পর্বে কিছু একটা হয়েছিল যাতে ইতিহাস সৃষ্টি হয়েছে, এবং বেশ কিছু ট্যাগলাইন রয়েছে যেটা আমরা ভিডিওর পরে জানবো। তো ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো এবং চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। মিডিয়া নিউজ 24 প্রতিবেদন ধরুন। হুমায়ুন আহমেদ তখন আত্মগোপনে আছেন, শহীদুল্লাহ হলের প্রভোস্ট তিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাতেই তার বাসা। সে বাসার সামনে রোজ কয়েকশো লোকজন এসে জড়ো হয়, স্লোগান দেয়। সেসব স্লোগানের মূল ভাবার্থ হচ্ছে বাকির ভাইয়ের ফাঁসি দেওয়া যাবে না। শাহবাগে আরেক দল লোক জড়ো হয়, তাদের ভাষা আরও উগ্র। তারা সেখানে অভিনেতা আব্দুল কাদেরের কুশপুত্তলিকা দাহ করে, প্লাকাট ব্যানার দিয়ে রাস্তা বন্ধ করে অবস্থান ধর্মঘট পালন করে। 2020 দাঁড়িয়ে এমন কল্পনা করতেও অবাক লাগবে যে এত সব কাণ্ডকীর্তি লোকজন ঘটিয়েছিল শুধুমাত্র বিটিভিতে প্রচারিত একটি নাটকের চরিত্রকে ভালোবেসে। কোথাও কেউ নেই নাটকটার সম্প্রচার শুরু হয়েছিল 1992 সালে। শুরু থেকেই দর্শকপ্রিয়তার তুঙ্গে চলে এসেছিল সেটি। চিত্রনাট্য এবং পরিচালনা দুটোই ছিল হুমায়ুন আহমেদের। নাটক যতই এগিয়ে যেতে থাকল দর্শকেরা ততই পছন্দ করে ফেলল কেন্দ্রীয় চরিত্রের বাকির ভাইকে। আসাদুজ্জামান নূর অভিনীত এই চরিত্রটা সম্ভবত বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রির ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় চরিত্র। বাংলা সিনেমাতেও কি বাকির ভাইকে টেক্কা দেওয়ার মতো কোনো শক্তিশালী চরিত্র তৈরি হচ্ছে আমার অন্তত জানা নেই। বাকির ভাইয়ের মুখের সংলাপগুলো তখন ঘুরত তরুণদের মুখে মুখে, তার মতো গলায় চেন ঝুলিয়ে শার্টের বোতাম খোলা রেখে ঘোরার একটা স্টাইল তৈরি হয়েছিল তখন। পাড়ার দোকানে দোকানে বাজত বাকির ভাইয়ের সেই প্রিয় গান হাওয়া মেরে উড়তা যায়। এই চরিত্রটা এত বেশি জনপ্রিয় হয়েছিল যে আসাদুজ্জামান নূর যখন রাজনীতিতে সক্রিয় হলেন, নীলফামারি দুই আসন থেকে নির্বাচন করেছেন, তখন তার কর্মীরা বাকির ভাইয়ের নামে ভোট চেয়েছে, নূরের নামে নয়। কোথাও কেউ নেই নাটক নিয়ে কথা হবে আর সুবর্ণা মোস্তফা একটা বড়সড় জায়গা দখল করবেন না এটা তো হতেই পারে না। বাংলা নাটকে আর কোনো চরিত্র নিজের অভিনয় দিয়ে এতটা প্রভাব তৈরি করতে পারেনি মোনা চরিত্রে সুবর্ণা যেটা করে দেখিয়েছিলেন। নাটকের প্রতিটা সংলাপ, প্রতিটা অভিব্যক্তিকে ব্যক্তিত্ব ঝরে পড়ত তার। আরেকজনের কথা না বললেই নয়, হুমায়ুন ফরিদি। এই নাটকের সবচেয়ে শক্তিশালী সংলাপগুলো সম্ভবত তার মুখ থেকেই বেরিয়েছে। সাদা এবং কালোর মাঝামাঝি অদ্ভুত এক দুশোর রঙে রাঙা চরিত্র তার। শেষ দিকে আদালতে বাকেরকে বাঁচানোর জন্য তার আপ্রাণ চেষ্টা মনকে ছুঁয়ে গিয়েছিল দারুণভাবে। নাটকের শেষ দিকে যখন মিথ্যে মামলায় বাকের ভাইয়ের ফাঁসি হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, তখন সবচেয়ে অভূতপূর্ণ ঘটনাটা ঘটল। প্রিয় চরিত্রের ফাঁসি হয়ে যাবে এটা মেনে নিতে না পেরে রাস্তায় নেমে এলো সাধারণ মানুষ। হুমায়ুন আহমেদের শহীদুল্লাহ হলের বাড়িতে পাঠানো হলো উড়ু চিঠি, প্রেস ক্লাবের সামনে হলো মানববন্ধন, ঢাকার বাইরেও মিছিল বের হলো, স্লোগান উঠল বাকির ভাইয়ের ফাঁসি কেন, কুত্তা অলির জবাব চাই। বাকির ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অবস্থা ব্যাগতিক দেখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিটিভিতে ফোন গেল। প্রযোজক বরকতুল্লাহ খানের কাছে অনুরোধ করা হলো হুমায়ুন আহমেদকে বলুন নাটকের শেষে বাকিরকে বাঁচিয়ে রাখা যায় কিনা। বরকতুল্লাহ খান ফোন দিয়েছিলেন হুমায়ুন আহমেদকে, কিন্তু তিনি রাজি হলেন না। হুমায়ুন বিশ্বাস করেন লেখকের স্বাধীনতায় এবং পরিচালকের স্বাধীনতায়। সেই জায়গা থেকে তিনি ভেবে রেখেছেন বাকিরের ফাঁসির কথা, মানুষের দাবির মুখে তিনি বাঁচিয়ে রাখবেন না। সেপ্টেম্বর মাসের 14 তারিখে কোথাও কেউ নেই এর শেষ পর্ব প্রচারিত হবার কথা। ঢাকা শহরে এর আগেই অবশ্য গণ্ডগোল শুরু হয়ে গেছে। এর আগের পর্বে বদি কুত্তাওয়ালির হুমকিতে বাকিরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়ে গেছে। 14 তারিখে শেষ পর্ব প্রচারিত হলো না, কারণ শেষ পর্বের শুটিংয়ে শেষ হয়নি তখন।
পরে হুমায়ুন আহমেদ কোনো অজানা এক লোকেশনে শেষ করলেন শেষ পর্বের শুটিং। পরের সপ্তাহে সেপ্টেম্বরের 21 তারিখে শেষ পর্বটা প্রচারিত হলো। সন্ধ্যার পর থেকেই ঢাকার অবস্থা থমথমে, জেলা শহর এবং মাফস্বলের অবস্থা তো আরও ভয়াবহ, ভুদুরে রূপ নিয়েছে সেগুলো, যেন কারফিউ চলছে। হুমায়ুন আহমেদ নিজের বাসা ছেড়ে আত্মগোপনে গিয়েছেন আব্দুল কাদেরকে নিয়ে। কাদেরের বাসায় হামলা হয়েছে এর আগে, প্রাণ ভয়ে তিনি থানায় জিডি করেছিলেন। নিরাপত্তার ঝুঁকির কারণে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো। এরপরের গল্পটা তারা জানেন, নব্বের সেই গোমঠ রাতে যারা পিটিপির পর্দায় কোথাও কেউ নেই নাটকের শেষ পর্বটা দেখেছিলেন, যারা সাক্ষী হয়েছিলেন মোনার কান্নার, অসীম শূন্যতার এক বোবা অনুভূতি তাদের ঘিরে ধরেছিল আষ্টে পৃষ্ঠে। ভোররাতে কেন্দ্রীয় কারাগারের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা মোনা কাঁদিয়েছেন হাজারো দর্শককে, আপনি আসামের কি হন? জেলারের এই প্রশ্নের জবাবে মোনা যখন বলেছিলেন আমি ওর কেউ না, তখন চোখের জল আটকে রাখতে পেরেছিলেন হাতে গোনা কয়েকজন দর্শকেই। 28 বছর আগে কোথাও কেউ নেই এর শেষ পর্বটা প্রচারিত হয়েছিল। এতগুলো বছর পেরিয়ে গেলেও যে নাটকের আবেদন আমাদের কাছে এখনও ফোরায়নি, এখনও কম্পিউটারের হার্ডডিস্কে এই নাটকটার জায়গা দখল করে থাকে। ইউটিউবের প্লেলিস্টে এখনও কোথাও কেউ নেই বিচরণ করে সদর্পে, ফেসবুকের নিউজ ফিডেও ঘোরে নাটকের কিছু চুম্বক অংশ। 28 বছর পরে দাঁড়িয়ে মানুষের কাছে এই নাটকের অদ্ভুত আবেদনগুলোর গল্প যখন শুনি তখন পুরো ব্যাপারটাকেই রূপকথা বলে মনে হয়। বন্ধুরা, বাকরে ভাইকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অথবা আপনাদের কোনো স্মৃতি থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার সেই মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা দেখতে দেখতে বেশ কিছু পুরনো দিনের ঘটনা মনে পড়ে যাচ্ছিলো। এই ধরনের ভিডিও দেখলে, সেটা আমি দেখি বা না দেখি, কোনো নাটক দেখেছি বা না দেখেছি, অত মানে এখানে তো আমি এই নাটকটা দেখিনি, তবুও যখন আমি এই ভিডিওটা দেখছিলাম তখন নিজেও কীরকম যেন একটা নস্টালজিক হয়ে পড়ছিলাম, এবং যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেইগুলোর সাথে আমি নিজেকে রিলেট করতে পারছিলাম। কারণ এই ধরনের ঘটনা কিন্তু আমি নিজে দেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উপলব্ধি করেছি। আজকে বাংলাদেশে এটা কোথাও কেউ নেই এই নাটকের জন্য যেটা হয়েছে, আমাদের এখানেও অন্য কিছুর জন্য হয়েছে। ছোটোবেলায় দেখতাম, যখন আমরা ছোট ছিলাম শক্তিমান হতো, তখন পুরো ছেলেপিলে কেউ বাইরে নেই, মানে পুরো শ্মশান হয়ে যেত, এরকম একটা অবস্থা থাকতো। তো যাই হোক, সেখানে বাচ্চাদের একটা ইনভলভমেন্ট ছিল, কিন্তু এই নাটকের ক্ষেত্রে বড়দের যে ইনভলভমেন্ট সেটা আমাদের সময়ও, মানে আমরা যখন আরও ছোট ছিলাম তখন এখানে রামায়ণ মহাভারত হতো, সেই সময় শুনেছি যে এইরকম পরিস্থিতি হতো, কিন্তু একটা নাটকের জন্য যে মিছিল বের করা বা সেখানে ধর্ণা দেওয়া বা কাউকে খুনের হুমকি দেওয়া, এটা অস্বাভাবিক রকমের একটা ক্রেজ আমি বলবো। এবং এইটা মানে ভাগ্য থাকলে এমন পরিচালক, এমন নায়ক বা এমন যে যারা আর্টিস্ট রয়েছে তাদের বিরাট কপাল যে মানুষ এতভাবে নিয়েছে। এবং আমার মনে হয় পুরো ইন্ডাস্ট্রিতে এটা একটা ল্যান্ডমার্ক, এই এই ধরনের নাটক আমি আর পরবর্তীতে হয়েছে বলে শুনিনি, বা এখানেও বলা হলো যে এই ধরনের সিনেমাও হয়েছে কিনা। এবং বাকের ভাইয়ের যে ঘটনা বলা হলো, বাকের ভাইকে বাঁচানোর জন্য মানুষ যে এত উত্তাল যে ফাইনালি প্রধানমন্ত্রীকে ফোন করতে হয়েছিল হুমায়ুন স্যারকে, তো সেখানেও তিনি একটা জিনিস ঠিক যে সৃষ্টিকর্তা যিনি, মানে যিনি এই ক্যারেক্টারটা সৃষ্টি করেছেন, তিনি যেটা মনে করবেন, তার মনে যেটা আসছে সেটাই তিনি দেবেন, এবং সেখানে বাইরের কোনো ফোর্স সে যেই হোক না কেন সেটা দিয়ে ঠেকানোটা উচিত নয়, সেটা দিয়ে সেটা করা উচিত নয় আমার মনে হয়। কারণ তার শিল্পীবোধটা জাগ্রত মানে থেকেই কিন্তু এত ভালো একটা নাটক পেয়ে গিয়েছে। এবং আমি একটা জিনিস বলবো যে এইটার সার্থকতা এই নাটকের, আমার যতটুকু মনে হয়েছে এইটার সার্থকতা যে মানুষ সারা জীবন মনে রাখবে, এর কারণ হলো কিন্তু বাকের ভাইয়ের ফাঁসি। কারণ একটা হ্যাপি এন্ডিং হয় আর একটা হচ্ছে মানে খুব খারাপ এন্ডিং, যেটা এখানে দেখলাম সেইটা হয়। তো এই খারাপ এন্ডিং কিন্তু খুব কম সিনেমা বা এই ধরনের নাটকে দেখানো যায়, এবং এটা কিন্তু একটা বিরাট দাগ কেটে যায়। কারণ যে সবার প্রিয়, যে মানুষটা সবার প্রিয়, মানে হার্ট থ্রব বা যাই বলো কিনা, সেই মানুষটাকে যদি শেষে গিয়ে সঠিক বিচার না পায়, সঠিক বিচার না পেয়ে যদি
কষ্টে সে নিজের জীবন দিয়ে দেয়, সেই ক্যারেক্টারটাকে মনে কিন্তু মানুষ দীর্ঘদিন রাখে। মানে হ্যাপি এন্ডিং হয়েছে তার, ঠিক আছে, এন্ডিংটা খুব ভালো লেগেছে, সব ঠিক আছে, কিন্তু এই যে একটা ক্ষত, এটা একটা ক্ষত থেকে গিয়েছে কিন্তু মানুষের মনে, সেই জায়গাটা থেকে কিন্তু মানুষ এই ক্যারেক্টারটাকে আরও বেশি করে ধরে রেখেছে আমার মনে হয় যেটা। এবং নাইনটিজের কথা যখনই আসে তখনই আমি নস্টালজিক হই এবং ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো। আর যখন ক্লিপসগুলো দেখানো হচ্ছিল সেই সময়কার যে ফুটেজ, তখনকার যে কালার কম্বিনেশন বা সমস্ত কিছু, ক্যামেরা অ্যাঙ্গেল বলো বা মানে অভিনয় বলো, সমস্ত কিছু কিন্তু আমার খুব ভালো লাগে। মানে তখন একটা কি বলবো, ন্যাচুরাল ব্যাপার ছিল, অভিনয়ও যেন একটা সত্যি ন্যাচুরাল ব্যাপার ছিল। এখন একটু বিশেষ করে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, ঢালিউড ইন্ডাস্ট্রিতে, এই সমস্ত ইন্ডাস্ট্রিতেগুলোই কিন্তু একটু এক্সট্রা নাচানাচি বা অভিনয়ও কিন্তু এক্সট্রা কিছু হয়। মানে আসল অভিনয়টা বাদ দিয়ে অন্য অভিনয়টাই যেন বেশি হয়, কিন্তু এইখানে কিন্তু সেটা ছিল না। সেটা একদম সিম্পল একটা সাদামাটা ছাপোষা বাঙালি যে ধরনের কথাবার্তা বলে নিজেদের মধ্যে, সেই জিনিসটা কিন্তু ফুটে উঠেছিল। এবং তার ড্রেস আপ বলো, যাই বলো, অসাধারণ লেগেছে। এবং বাকের ভাইয়ের যে যে ক্যারেক্টার, সেটা এত পপুলার হয়েছিল যে যিনি এটা প্লে করেছিলেন তিনি ভোটের সময়, তখন ভোটে যখন দাঁড়িয়েছেন তখন বাকের ভাইয়ের নামেই কিন্তু ভোট চেয়েছিলেন। তো এক কথায় অনবদ্য একটা নাটক। এবং আমি আর একটা কথা বলতে চাই, এই নাটকের আমাকে যত সম্ভব কেউ একজন আমাকে লিঙ্ক দিয়েছিল পার্ট পার্ট করে, কিন্তু নিয়ে আসতে পারিনি। তোমরা যদি বলো তাহলে আমরা এই কোথাও কেউ নেই আমরা স্টার্ট করতে পারি, ঠিক আছে? তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, আমি যদি কমেন্ট সেকশানে প্রচুর দেখতে পাই যে তোমরা বলছো যে হ্যাঁ আমরা দেখতে চাই, তাহলে আমি নিয়ে আসতে বাধ্য এবং সেগুলো নিয়ে আসবো যদি তোমাদের ইচ্ছে হয়। তো অবশ্যই জানিও যে তোমরা কোথাও কেউ নেই আমার সাথে দেখবে কি না, অবশ্যই জানাবে যদি মনে হয়, অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে তার জন্য। তো কেমন লাগলো বলো আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।